মানুষ। এই ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশা। আমরা এখানে যারা বসে আছি আমরা কি, এত আস্তে বললে হবে, আমরা কি এই মানুষ? এই ব্যাপারে আল্লাহ কথা বলছেন, এই সূরাটাকে বিশ্ব নবী এত ভালোবাসতেন, সাহাবাই কেরাম ভালোবাসতেন। সাহাবাই কেরাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সূরাটা ফজরের জামাতে, ফজরের নামাজের কেরাতে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন। সাহাবাই কেরাম বললেন, আল্লাহর নবী এই সূরাটাকে এত সুন্দর করে তেলাওয়াত করলেন, এত সুন্দর তেলাওয়াত আমরা এর আগেও শুনি নাই, পরেও শুনি নাই, এত সুন্দর করে নবীজি এই সূরাটা তেলাওয়াত করলেন। সূরাটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। সূরার প্রথমে আল্লাহ কসম করলেন চারবার। একটা প্রশ্নের জবাব দেন, আমরা হলাম পুরুষ, আমাদের বিপরীতে কারা আছে? নারীরা। এখন জবাব দেন, পুরুষরা বেশি সুন্দর না নারীরা বেশি সুন্দর? কথা বলতে হবে, পুরুষরা বেশি সুন্দর না নারীরা বেশি সুন্দর? একদল কয় পুরুষ, আরেক দল কয় নারী, কোনোটাই ঠিক হয় নাই। সবাই সুন্দর, সবাই কি নারীরাও সুন্দর পুরুষেরাও? আগে কথা শুনেন ঠান্ডা মাথায়। আল্লাহ পাক কসম করতেছেন এখানে, অত্তিনি ওয়াজ্জাইতুন, ডুমুরের কসম, জৈতুনের কসম, অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, ওহাজাল বালাদিল আমিন, পবিত্র ভূমি মক্কার কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। সুতরাং নারী পুরুষকে আলাদা করে সৌন্দর্য দেওয়ার কোনো অধিকার আমাদের নাই, কারণ সৃষ্টিকর্তা বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর করে, আলহামদুলিল্লাহ করেন। এবার সূরাটার প্রথম দিকে খেয়াল করেন, আল্লাহ এখানে কসম করলেন কয়বার? চিল্লায় বলেন কয়বার? আল্লাহর কসম করার কোনো দরকারই ছিল না। কিন্তু আপনারা বলবেন, হুজুর আল্লাহ কেন কসমটা করলেন? তার একটা কারণ হলো আমরা বুঝি না, সেজন্য আমাদেরকে বোঝাবার জন্য কসমটা করলেন কে? তবে আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, তিনি তো তার নিজের নামে কসম সেখানে করেন নাই, চারটা বস্তুর নামে কসম করেছে। আমাদের দেশে কসম আছে না নাই? আপনাদের এই এলাকায় মহিলারা বেশি কসম করে নাকি পুরুষেরা বেশি কসম করে? কথা তো আসতে বলেন কে? আর প্রেমিক প্রেমিকা যারা, প্রেম প্রীতি যারা করে, তারা মিনিটে মিনিটে কসম করে, এরকম আছে না নাই? কিছু যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার প্রেমও করে। এরপরে তারে যখন বলা হয়, কি বেটা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো প্রেম করো কেন? কয় বেটা আমার প্রেম পবিত্র, আমি কোনো নোংরামি করি না। তো প্রেম পবিত্র তোমারে ফতুয়া দাও, তুমি তুমি কোন জায়গার মুক্তি সাহেব? বিয়ের আগে কোন প্রেম পবিত্র হতে? বিয়ের আগে কথা বলাটাও জিনার গুনার ভিতরে আছে না নাই? কথাও বলা যাবে না, কথাটাও জিনা। তো আমি বুঝাইতে চাইলাম, আমাদের দেশে যে কসমগুলা হয়, এই কসমগুলা কসমই না, এই কসমগুলা হলো ধোকাবাজ। এই কসমগুলা কি? যেমন উদাহরণস্বরূপ বলি, প্রেমিকা প্রেমিক প্রেমিকার কাছে আসতে দেরি করছে, আসার পরে মোবাইল চেক করে আরেকজনের নাম্বার পাইছে, বিশ্বাস করে না অবিশ্বাস করে? কথা তো আসতে বলেন কে? অবিশ্বাস করে। তো মেয়েরাও চালাক, ছেলেরাও চালাক। প্রেমিক যদি প্রেমিকার দোষ খুঁজে পায়, আর প্রেমিকা যদি প্রেমিকের দোষ খুঁজে পায়, তখন তারা কসম করে একজনের মাথায় আরেকজনের হাত দিয়ে। কথা বলেন আছে না নাই? আবার মনে মনে কয়েন না যে, হুজুর আপনি জানেন কেমনে এগুলা করছেন নাকি, ইতার সময় আমাদের হাতে নাই, এরকমের কসম করে কি করে না? কয় বিশ্বাস করো, তোমার মাথায় হাত দিয়া মাথার কসম করে আমি এটা করি নাই, তো হেতে মনে করে কসম হয়ে গেছে, কসম তো আর মিথ্যা হইতে পারে না, সুতরাং ঠিকই বোধহয় করছে, আজকের মাহফিলে ফতুয়া দিয়ে গেলাম, এটা কসম হয়নি, এটা কসম। আবার এলাকায় কিছু মানুষ আছে মসজিদের নামে কসম করে আছে না নাই, এই কোরআনের নামে কসম করে আছে না নাই, কাবার নামে কসম করে আছে না নাই। বিশ্বাস করেন, দুনিয়ার কোনো মানুষ যদি কাবার নামে, নবীর নামে, মসজিদের নামে কসম করে, এটা কসম হবে না,
কারণ মানুষ যদি কসম করতে হয় করতে হবে শুধুমাত্র কার নামে? শুধুমাত্র আল্লাহর নামে কসম করবে মানুষ। আর আল্লাহ যেহেতু এগুলি সৃষ্টি করেছেন, আল্লাহ কসম করে বস্তুর নামে, আর আমরা কসম করি কার নামে? কেউ যদি কসম করে আল্লাহি আমি এই কাজটা করি নাই, তাহলে এটা কসম। কেউ যদি বলে আল্লাহি আমি এই কাজটা করব না, আল্লাহর নামে কসম করে বলছি, তাহলে এটা কসম হবে। যে সে যদি এটা ভঙ্গ করে, তাহলে এটার জন্য তাকে কাফফারা দেওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? তাহলে এখানে আল্লাহ কসম করলেন কয়বার? সবাই বলতে হবে কয়বার আল্লাহ কসম করলেন? আত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুর-সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক নম্বরে ডুমুরের কসম করলেন, দুই নম্বরে জৈতুনের কসম করলেন, তিন নম্বরে সিনাই পর্বতের কসম করলেন, চার নম্বরে মক্কা শহর যেটা শান্তির শহর সেই শান্তির শহরের কসম করে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, অত সুন্দর আমি দুনিয়ার কোন সৃষ্টিকে আর দেই না। খুশি না বেজা? আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর। কালো হোক, আপনার কাছে যেই লোকটার চেহারা সবচেয়ে বিশ্রী মনে হয়, এই লোকটাও যখন সে নিজে নিজে আয়নার সামনে দাঁড়ায়, সে নিজের চেহারা দেখে খুশি না অখুশি? এত আস্তে বলেন কেন, খুশি না অখুশি? আমরা আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়ায় দোয়া আছে না নাই? কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি, আল্লাহ আপনি আমার চেহারাটাকে সুন্দর বানিয়ে দিয়েছেন, আপনি দয়া করে আমার চরিত্রটাকেও কি বানা। আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন আমি মানুষ বানাইছি সুন্দর করে, আর সেই সুন্দর মানুষগুলাকে অসুন্দর বলে বলে এনকারেজ করে বাতিল করে দেয় এমন জালেম মার্কা মানুষ আমাদের বাংলাদেশে আছে না? আমি একটা মজার কথা বলে দিয়ে যাই, ছেলেদেরকে বিয়ে করান না আপনারা, কোন ছেলে বিয়ে করাবার সময় বোন আর মা যদি পাঠান মেয়ে দেখার জন্য, আপনার ফলা জীবনও বিয়ে করাইতে পারবেন না। কথাটা বুঝেন নাই আপনারা? কথা কি ঠিক বললাম না বাড়াই বললাম? আমি আবারও কথাটা রিপিট করছি, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার ভাইকে বিয়ে করাবেন, আপনার বন্ধুকে বিয়ে করাবেন, যদি দুইটা লোক পাঠান জীবনও বিয়ে করাতে, একটা হলো বোন আর একটা হলো মা, সব ঠিক আছে, এরপরও নাকের দোষ ধরবে, সব ঠিক আছে কইব কপালটা বাঁকা, সব ঠিক আছে বলবে থুতনিটা একটু চিকন। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? ঠিক কিনা? এরপরে মেয়ে যখন দেখতে যায়, মেয়েরে কয় দাঁড়াও, দাঁড়াইছে কয় বাঁকা হও, হইছে কয় হাঁটো, হাঁটছে কয় চুল দেখাও, দেখাইছে কয় পায়ের পাতা দেখাও, দেখাইছে কয় হাতের আঙ্গুল দেখাও, দেখাইছে মনে হয় যেন কুরবানির গরু কিনতে আইছে। এরা জাহেল, এরা মূর্খ, কারণ আল্লাহ কোরআনে 1500 বছর আগেই বলে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সমস্ত মানুষগুলোকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আমি মেয়েদেরকে বলে দিয়ে যাই, মা বোনদেরকে বলে দিয়ে যাই, তোমাদেরকে দেখতে আইসা যদি নাক দেখাও, চোখ দেখাও, দাঁত দেখাও, কপাল দেখাও, পায়ের পাতা দেখাও, চুল দেখাও বলে, তোমরাও ছেলেদেরকে বলবা দাঁত দেখাও, নাক দেখাও, কলজা দেখাও। দরকার আছে না নাই? যে যেমন তার সাথে তেমন আচরণ করা লাগবে। এটা কার আইন? এটা কার আইন? ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি, তোমার সাথে যেমন আচরণ তুমিও তার সাথে তেমন আচরণ করবে। বাতেল আপনাকে একটা থাপ্পড় দিছে, আপনি গাল পাইতা দিবেন যে আরেকটা দাও? ব্যাপারটা কি এমন? আল্লাহ বলেছেন তোমাকে বাতেলের আজকে জ্বালাচ্ছেন সুযোগ পাইয়া ক্ষমতার টেলায় ডায়েরির খাতায় লিখে রাখো, যেদিন সুযোগ আসবে কড়াই ঘন্টায় সেই থাপ্পড়টা তুমি বুঝাইয়া দেবা। সুতরাং মেয়ে দেখতে যায় যারা ফাইজলামি করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি আপনার ছেলে বিয়ে না করার অসুবিধা নাই, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি বারবার মেয়ে দেখে এনকারেজ করা, আপনি তাকে ডিনাই করার কোনো অধিকার আপনার? আমার বন্ধুগণ কথাটা মনে রাখবেন, আমার মেয়েটা আমি বিয়ে দেব,
মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে পক্ষ আসলো, আমার ছেলে তো আমার কাছে, আমার মেয়েটা তো আমার কাছে রাজকন্যা, ঠিক না বেঠি? প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা কিনা বলে। কিন্তু সমস্যাটা বলে যাই, আমার মেয়েকে দেখতে আসলেন আপনি, খামোখাই একটা দোষ ধরলেন, আমি মেয়ের বাবা হিসাবে এই দুঃখটা কারো কাছে বলতেও বলতে পারবো? প্রিন্সিপাল হুজুরের ছেলের জন্য আমার মেয়ের বিয়ে আসলো, উনি আমার মেয়েকে দেখতে আসলেন ওনার ছেলেকে নিয়ে, ওনার ছেলে আমার মেয়েকে দেখলো, বিনা কারণে আমার মেয়েকে অপছন্দ করলো, আমি কি তখন খুশি না বেজার? আমার মনে একটা কষ্ট আছে না নাই? কিছু মানুষ আছে 50টা মাইয়া দেখা তারপরে একটা বিয়ে করায়। আপনাদের এলাকায় এটা করে না? চুপ করে আছেন কেন? করে কি করে না? করে কি করে না? যতজন মানুষের মনে কষ্ট দিয়েছ আল্লাহর কাছে তার জন্য জবাব তোমাকে দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্বনবী পাশে বসা, একজন এসে বললেন, হুজুর আমার ছেলের জন্য অমুকের মেয়েকে বিয়ে ঠিক করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ছেলেটা বিয়ে করাবো। আল্লাহর নবী বললেন, মেয়ে অনেক ভালো, অনেক সুশ্রী, অনেক সুন্দর, বিয়ে করায় নাও। লোকটা চলে যাওয়ার পরে মা এসা বললেন, হুজুর যেই মেয়েকে আপনি সুন্দর বললেন সেই মেয়েটার চোখ তো একটা টেরা। নবীজি হাসি দিয়ে বললেন, আয়েশা টেরা হওয়া কোনো দোষের কিছু নাই, যার মধ্যে ইসলাম আছে, চরিত্র ভালো, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ছেলে বিয়ে করান আর মেয়ে বিয়ে করান, দূর থেকে আগে পছন্দ করবেন, অঙ্ক মিলাবেন, আপনার সাথে তার আত্মীয়তা মিলে কি মিলে না? খামোকা পাইকারি দরে আপনি 20টা 50টা 100টা মেয়ে দেখা এরপরে একটা বিয়ে করাবেন, এমন চরিত্র আমাদের পরিহার করার দরকার আছে না নাই? কারণ মানুষ যে সুন্দর এটা কার ফতোয়া? চিল্লায় বলেন, কার ফতোয়া? এই কথাটা আল্লাহ চারবার কসম খেয়ে বলেন, অত্তিনি ওয়াজ্জাইতুন অতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষগুলাকে আমি সুন্দর আকৃতি দিয়া বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, কোন সৃষ্টিকে আমি এত সুন্দর করে বানাই নাই। আপনি আপনার দায়িত্বে রাখেন, একটা বাচ্চা পাওয়া গেছে, মা বোন যারা আছেন আপনারা আপনাদের বাচ্চাগুলি চেক করে নেন, একটা বাচ্চা পাওয়া গেছে আমার পুলিশ ভাইয়ের হেফাজতে, সেটা আছেন, আপনারা পুলিশ বক্স থেকে বাচ্চাটাকে নিয়ে যাবেন, পুলিশ বক্স থেকে বাচ্চাটাকে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ এবার বলেন, মানুষ বানাইছে কে? সুন্দর করে না অসুন্দর কইরা? এই সুন্দর মানুষগুলোর চরিত্র যখন অসুন্দর হয় তখন কম হয় না বেশি হয়? এই মানুষ নিয়া পৃথিবীর বিজ্ঞানীরা দুই রকমের তথ্য দিয়েছেন। কয় রকম? কয় রকম? একদল বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন এই মানুষ এমনি এমনি সৃষ্টি হয় নাই, এই মানুষ আল্লাহ মহা পরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ আসে না। আরেক দল, তাদের নেতা হলেন ডারউইন। কি নাম বললাম? ডারউইনের জন্ম 1809 সালে ইংল্যান্ডে। তিনি একজন জীববিজ্ঞানী ছিলেন, তিনি বলেছেন মানুষগুলা আসলে মানুষই ছিল না, মানুষগুলা হলো বান্দর থেকে কপি করা, নাউজুবিল্লাহ বাড়ির যে কয়ে। আর সেই ডারউইনের পেতাত্তা আমাদের বাংলাদেশেও কিন্তু আছে, আছে না নাই? আমাদের জাফর সারের একজনে প্রশ্ন করছিলেন যে ডারউইন তো বলছে মানুষটা কি বান্দর থেকে আসছে, এই ব্যাপারে আপনার মতামত কি? উনি ফতুয়া দিলেন, সারা পৃথিবীতে বিজ্ঞানের যত তথ্য আছে আমরা এতদিন জানতাম আইনস্টাইনের তত্ত্ব হলো শ্রেষ্ঠ তথ্য, আর উনি বললেন মানুষ যে বানরের থেকে আসছে এটা নাকি শ্রেষ্ঠ তথ্য। অর্থাৎ মদ খাইতে খাইতে জীবনটা জিনা করতে করতে বানরের চাইতে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তবে মজার ব্যাপার, ইংল্যান্ডের ডারউইনের ছাত্ররা বর্তমানে যারা জীববিজ্ঞানের প্রফেসর তারা নিজেরাই ফতোয়া দিয়েছেন ডারউইনের সেই তত্ত্বটা ঠিক ছিল না, মানুষ আসলে বানর থেকে আসেন নাই, মানুষ সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা উদাহরণ দেই, আপনাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? যারা বিজ্ঞানের ছাত্র কম্পিউটারের ছাত্র আপনাদের বাড়িতে কম্পিউটার আছে না নাই? আপনি একটা ফাইল
একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নিবেন, একটা সফটওয়্যার আপনি ট্রান্সফার করে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আপনি নিবেন, সেটা কপি করার সময় আপনি যখন পাস্ট করবেন তখন সেটা কপি হলো 99% নাইন, কপি হলো না 0.1%। এই ফাইলটা যখন আপনি ট্রান্সফার করবেন ওই কম্পিউটারে গিয়া এই সফটওয়্যারটা কাজ করবে তো, কথা বলে না কাজ করবে তো, কপি হওয়া লাগবে কদ্দুর কদ্দুর 0.1% যদি পার্থক্য হয় তাহলে ওই সফটওয়্যার কা, আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন ফি আইয়ে সূরাতি মাশা রাক্কাবাক, আমি তোমাদেরকে বানরের প্রজাতি থেকে কপি করি নাই, আদম থেকে তোমাদেরকে কপি করেছি, বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আদম থেকে হুবহুব কপি করে করে আমি সারা পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। সুতরাং আমরা বানরের গোষ্ঠী নই, আমরা হলাম আদমের গোষ্ঠী, কার গোষ্ঠী? আর সেই আদম আলাইহিস সালাম পৃথিবীতে বান্দরামি করার জন্য আসেন নাই, কমিউনিজমের আন্দোলন করার জন্য আসেন নাই, সমাজতন্ত্রের আন্দোলন করতে আসেন নাই, আদম আলাইহিস সালাম এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আর সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেকে সম্পৃক্ত করতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও, আমার বন্ধুগণ আমরা কি বানর থেকে আসছি না আদম আলাইহিস সালাম থেকে আসছি? এবার বলেন আদম আলাইহিস সালামের চোখ কয়টা, নাক কয়টা, নাকে ছিদ্র কয়টা, হাত কয়টা, পা কয়টা, হাতে পায়ে আলাদা আলাদা প্রত্যেকটা হাতে আঙ্গুল কয়টা করে, আমাদের সাথে আদম আলাইহিস সালামের মিল আছে না নাই? এই কথাটাই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানিয়েছি সুন্দর করে। তবে সুন্দর মানুষগুলা যখন ইসলাম মানে তাদেরকে আরো সুন্দর বানায় দেন কে? এত আস্তে বললে হবে না, আরো সুন্দর বানান কে? যেমন আমার মুরব্বীর দিকে তাকান, সুন্দর না অসুন্দর? একটু রুমালটা খুলে, সুন্দর লাগে না? হাসিটা আরো সুন্দর, নাকটা আরো সুন্দর, কে বানাইছেন? কথা বলতে হবে কে বানিয়েছেন? এত সুন্দর করে বানালেন, আপনারা খেয়াল করবেন অমুসলিম ভাইরা থাকলে রাগ করবেন না, যারা ইসলাম মানে তারা যত বয়স হয় তাদের চেহারা তত নুরানি নুরানিত হয়ে যায়, আর যারা অমুসলিম যত বুড়ো হয় চেহারাটা তত বিশ্রী হয়ে যায়। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? কারণ আমরা যখন অজু করি অজুর সময় আমাদের হাতে পায়ে আমাদের চোখে আমাদের মুখে নূর দেন কে? কে দেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুস্কি মুস্কি হাসতেছেন, আবু হুরায়রা বললেন হুজুর আপনি হাসেন কেন, আমার ওযুটা কি হয় নাই? এবার আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমার ওযুটা হয়েছে, তাহলে হুজুর আপনি হাসেন কেন? আল্লাহর নবী বললেন আমি হাসতেছি এই কারণে তুমি যখন ওযু করছিলে আমি দেখছিলাম তোমার হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ সব পানির সাথে চলে যাচ্ছে। আমরা ওযু করি কার জন্য? নামাজ কয়ক্ত, আর আসতে বলেন কয়ক্ত, নামাজ পড়লে চেহারা সৌন্দর্য বাড়ে না কমে? এই যে দুনিয়ার নায়ক নায়িকা আপনারা দেখেন আপনাদের কাছে মনে হয় তারা সুন্দর, আসলে তাদের চেয়ে বিশ্রী আর কেউ নাই, তারা তো কত কিছু যে লাগাইয়া এই সৌন্দর্যটা আসল না নকল, আর আলেমুল আমার চেহারা আমাদের মুসলমানদের মুরব্বীদের চেহারা এটা আসল না নকল, আমরা বোধহয় ক্রিম লাগাই। সময় কই মিয়া, গতকালকে মাহফিল করছি নোয়াখালী, এখন করতেছি কোথায়? রাত্রে করব নেত্রকোনা, তো চেহারার মধ্যে বয়ে বয়ে আলট্রাসোনো মাইখাইছিলাম, কিচ্ছু লাগবে না। আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানিয়েছি সুন্দর করে, আল্লাহর আইন মানো, কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহ চেহারা সুন্দর আরো বাড়ায় দেবে। আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, কত সুন্দর দুইটা চোখ আমি তোমাদেরকে দিয়েছি, কত সুন্দর দুইটা চেহারা আমি তোমাদেরকে দিয়েছি, কত সুন্দর দুইটা ঠোঁট আমি দিয়েছি,
আর আমরা যুবকেরা যুবতীদের ঠোঁট দেখে প্রশংসা করে, যুবতীরা যুবকদের ঠোঁটের প্রশংসা করে, কিন্তু এই ঠোঁট যিনি বানালেন সে আল্লাহর প্রশংসা করতে আমরা ভুলে যাই। প্রশংসা হবে সৃষ্টির না স্রষ্টার? এত আস্তে বললে হবে না, সৃষ্টির না স্রষ্টার। আর আমার মা বোনেরা দড়ি দিয়া টাইন্যা টাইন্যা ব্রুগুলো উঠায় ফেলে, আপনাদের এই এলাকায় নাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা ব্রু প্লাক করে। এটা তখনও ছিল, কিছু শয়তানের দলার এটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সৃষ্টি যারা হাত দেয় তারা হলো জালেম, তাদের উপরে আল্লাহর লানত আর গজব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন আমি সুন্দর করে বানিয়েছি। সৃষ্টির প্রশংসা হবে না স্রষ্টার প্রশংসা হবে? আরো জোরে বলতে হবে, কারণ এই সৃষ্টিকে সুন্দর করে সাজিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি শুধু মানুষকে সুন্দর করে বানাই নাই, সুন্দর একটা মর্যাদাও দিয়ে দিয়েছি। কাদ কাররামনা বানি আদম ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলাকে আমি সুন্দর করে বানায়া সুন্দর মর্যাদা দিয়েছি, আর এই সুন্দর মানুষগুলা যখন অসুন্দর কাজ করে, এত নিচে চলে যায় যত নিচে শয়তান যেতে পারে না। যুবকদের জন্য কথা, মোবাইলে মোবাইলে ইমো আছে না নাই? কথা বলে না। মেসেঞ্জার আছে না নাই? হোয়াটসঅ্যাপ আছে না নাই? বাইবার আছে না নাই? স্কাইপি আছে না নাই? রাত 12টার পর শুরু হয়ে যায় চিটিং, এরকম যুবক বাংলাদেশে নাই? আজকের মাহফিলে যারা আসছে যুবক, মুরব্বীরা হাত তুলবেন না, যুবকদের জন্য নসিহত। আজকের মাহফিলে যারা এসেছি আমরা আজকের থেকে সাবধান হয়ে যাব, আমার মোবাইলে কোনো খারাপ জিনিস থাকবে না, বিশেষ করে ল্যাংটা ল্যাংটির নায়ক নায়িকার গান, বিশ্রী গান আমার মোবাইলে থাকবে না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আজকের থেকে ওয়াদা করেন আমার মোবাইলের মেমোরিতে থাকবে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ, তারেক কোনারের ওয়াজ, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ, মিজানুর রহমান আজহারের ওয়াজ, আমির হামজার ওয়াজ, বিশ্রী জিনিসের কাছে থাকবো না। রাজি আছি না নাই? হাত নামান, থামেন থামেন, হাত নামান, কথা শুনেন। এবার মুরব্বীদের জন্য একটা নসিহত করে যাই, আপনি একাই জান্নাতে যেতে চান চোরা গলি দিয়া, না ঘরের সবাইকে নিয়ে যেতে চান? আমাদের দেশে কিছু মুরব্বী আছে, সকালবেলা ফজরে আজান হয়, ওনার ঘরে চারটা রুম, চারটা রুমে আটজন ঘুমায় আছে, ওই বুড়া মুরব্বী একটা রুমে ঘুমন্ত ছিলেন ফজরের আজান। বুড়া মুরব্বী ঘুম থেকে জাগলেন, জাগার পরে ঘরে লাইটও জ্বালায় না, বাথরুমের লাইটও জ্বালায় না, ঘরের লোকেরা সজাগ হয়ে যাবে। গোপনে গোপনে ওযু করে তারপরে মসজিদে চলে যায়, এমন যুবকও আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মুরব্বী বাবা জান্নাতে যাবে সোরা গলি দিয়া, ওনার ঘরে ওনার যুবক ছেলে আছে, যুবতী মেয়েও আছে, কিন্তু লাইট জ্বালায় না, কারণ লাইট জ্বালালে তাদের ঘুম ভেঙে যাবে। উনি গোপনে গোপনে মসজিদে গিয়া নামাজ পড়া, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বিনা হিসাবে জান্নাতে যেতে চায়। আচ্ছা আপনারা ফতোয়া দেন তো, আলেম ওলামারা যেতে পারবে তো? যেতে পারবে তো? কোরআন সামনে নিয়ে ফতোয়া দিয়ে গেলাম, চোরা গলি দিয়ে জান্নাতে যেতে পারবা না, ঘরের যে সদস্যদেরকে লাইট জ্বালায় জাগাও নাই, তারা তোমার আগে ধাক্কায় জাহান্নামে দিয়া পা দিয়া পাড়া দিয়া তারপরে তারা নিজেরা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ বলছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে বাইতকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং একা জান্নাতে যাব না, মুরব্বীদের বলে দিয়ে যাই আজকের থেকে ফজরের আজান হবে, ঘুম থেকে জাগার পর সবার রুমের লাইটগুলো জ্বালায় দিবেন, এবং প্রয়োজনে প্রত্যেকের রুমে রুমে একটা করে আপনি কুলিং বিল রেখে দিয়ে দিবেন, যখন তারা উঠবে না তাদেরকে জাগাবার দরকার আছে না? যুবকরা হাত তোলা দরকার নাই, যারা বাপ আছেন মুরব্বী, রাজি আছেন তো? কথা কয় না, মনে মনে কয় হুজুর আমার তো ফ্যামিলিতে দেড় পয়সার দাম নাই, জাগাইলে যদি আবার খানা না দেয়, রাজি আছেন তো? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান, হাত নামান। মানুষ কি সুন্দর না অসুন্দর? কিন্তু এই সুন্দর মানুষগুলো অসুন্দর কাজ করে কি করে না? যুবক যুবতীরা রাত 12টার পরে কত আকাম কুকাম করে এটা তো মুরব্বীরা জানেই না। এরকম যুবক নাই? এরকম যুবক নাই?
যুবকদেরকে বলে দিয়ে যায়, রাতের বেলা ভাইবার এই মুহূর্তে পর নারীর সাথে পরকিয়া করে কোনো লাভ নাই, তাহাজ্জতের নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতে জায়গা পাবা। কারো আদা সে আল্লাহ পাক বলছেন অত্তিনি ওয়াজ্জাইতুন, ডুমুরের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, দূরে সিনিন, ওহাজাল বালাদিল আমিন, মক্কার পবিত্র ভূমির কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব, আমি মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু মানুষগুলা এত আকাম টুকাম করে এত নিচে চলে যায়, যত নিচে শয়তান যাওয়ার সাহস পায় না, আছে না নয়। জমিনটা কার? আরো জোরে বলতে হবে, মানুষগুলা কার? জমিন যদি আল্লাহর হয় আইন চলা দরকার কার? আমি সামনের দিকে যাব না, কথা একটা বলে দিয়ে যাই, সব কথা বলার দরকার নাই। আপনারা বলেন যে আল্লাহ পাক নির্বেজাল ভাবে মানুষ বানালেন, আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টিতে কোনো ভুল পাও? আপনারা বলেন তো পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত আল্লাহর সৃষ্টিতে কি কোনো ভুল পেয়েছে? কথা বলেন পেয়েছে? আমাদের চোখগুলা সামনে না পেছনে? কথা বলতে হবে। আপনি যদি মনে করেন যে যেহেতু আল্লাহ চোখ দিছে দুইটা, আমি পেছন দিয়া লাগামো আরো দুইটা, তো চোখ হবে কয়টা? তো সাইড চোখ লাগাইলে মানুষ আপনারা দেখলে কাছে আসবে না, ভয়েতে দূরে চলে যাবে। এক সদাগর সাহ বড় লোক আর কি, তিনার ঘরের কর্মচারীরে নিয়ে বাজারে গেছে আপনারা যে কলা কেনার জন্য। কি কিনতে গেছে? কলা খান তো আপনারা, কলা খাবেন তো, কলা কিনতে গেছে। এখন বাজার থেকে কলার ছড়া কিনছে, আপনারা কি বলেন? পুরাটা একসাথে থাকলে কি কর? সরি বলে, সরি। তো এই সরি কিনছেন, কিনার পরে ওনার কর্মচারীর কান্দে দিছে, দিয়া উনি জানেন ওনার কর্মচারী আবার কলা খুর, কলা পাইলেই সব খায়ালায়, বলছে বেটা সাবধান, কলা কিন্তু খাবি না, আমার কিন্তু সামনে দুইটা চোখ, পেছনে দুইটা চোখ। মানুষের চোখ থাকে কয়টা? তো কর্মচারী সহজ সরল মানুষ, ওর মনে মনে ওরা যেহেতু বড় লোক মানুষ, সামনে চোখ পেছনে চোখ থাকলেও থাকতে পারে, ভয়ে ভয়ে কলার ছড়ি নিয়ে পেছনে পেছনে হাঁটতেছে। একটু সামনে যাওয়ার পর যেহেতু কলা খাওয়ার অভ্যাস, এখন কলা খাওয়ার জন্য জিব্বায় কি চলে আসছে? পানি চলে আসছে। এখন কলা একটা ডরে ডরে খুইলা ছুইলা, এরপরে মালিকের পেছন দিয়ে নিয়ে এরকম করতেছে। যখন এরকম করতেছেন এখন মালিক তো আর দেখে না, কলা দেখে মালিক কিছু কয় না, কলা একটা খাইছে, খাওয়ার পরে আরেকটু গিয়ে আরেকটা খাইছে, আরেকটু গিয়ে আরেকটা, খাইতে 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 বাড়ির ঘাটায় যাওয়ার আগে তাম্মা বিল খায়রান, কুল্লু খালাস। এবার মালিক পেছনের দিকে তাকায় দেখে কলা একটাও নাই, শুধু কি আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু ডাইটটা আছে। এবার মালিক কয় কিরে বেটা কলা কই? কয় স্যার আমারে দূর দিয়ে নামনের দেখায় দেখা খাইছি। মানুষের চোখগুলা সামনে থাকবে না পেছনে থাকবে না, এই ডিজাইনটা করেছেন কে? কে করেছেন? শেষ কথাটা বলে দিয়ে যায় ভাইয়েরা, যে আল্লাহ পাক নির্ভুলভাবে নির্বেজালভাবে এত সুন্দর মানুষ বানাতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নির্বেজাল নির্ভুলভাবে বোধহয় আইন প্রণয়ন করতে পারে নাই, এখন আর কথা কয় না, সে আল্লাহ বোধহয় নির্বেজালভাবে আইন তৈরি করতে পারে নাই। কথা বলেন পারে নাই বোধহয়? আল্লাহর আইনের ভিতরে কি সন্ত্রাসী আইন আছে? জঙ্গিবাদের আইন আছে? কারো ক্ষতি করার আইন আছে? বিরোধী দলকে মিসমার করার আইন আছে? সুতরাং যে আল্লাহ সুন্দর করে মানুষ বানিয়েছেন, সেই আল্লাহর সুন্দর আইন দিয়া আমাদের দেশটা চলুক, আপনারা কি চান? কারা কারা চান দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দেন। হাত নামান, হাত নামান। শেষ কথা বলে দিয়ে যাই, গোলাম যার আইনও চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে। সেজদাটা কাকে দিবেন? হাতটা কার কাছে পাতবেন? সারাটা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে
ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া জানাই।